আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দুইটা ওয়ালেটের অফার শেয়ার করব, দুইটাই ভেরিফাইড। প্রথম অফারটা হচ্ছে জিলপে ওয়ালেট, যেটা সম্পর্কে আপনারা সবাই জানেন, এবং তাদের নিজস্ব একটা টেস্টনেট চালু হয়েছে যেখানে আমরা জয়েন করে $100 থেকে $500 ইজিলি প্রফিট করতে পারবো। এবং আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বার অফারটা হচ্ছে রবিনহুডের একটা আপকামিং এয়ারড্রপ, তাদের নিজস্ব একটা ওয়ালেট লঞ্চ করতে যাচ্ছে এবং সেইখানে কীভাবে আপনি জয়েন করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আজকের এই দুইটা অফারে জয়েন করলে 100% আপনার কিন্তু প্রফিট হবে, এবং সকল লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেইখান থেকে আপনি কালেক্ট করে নেবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, নয় কিন্তু আপনি সকল আপডেট মিস করবেন, কারণ সেখানে উইনার লিস্ট, তারপর পেমেন্ট প্রুফ সব কিছু কিন্তু শেয়ার করা হয়। সো অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন। তো এবার কথা হচ্ছে আমরা কিভাবে ওয়ালেটের অফারটাতে জয়েন করব, মানে টেস্টনেটে জয়েন করব। সো ফার্স্ট অফ অল আপনাদের আমি লিংক দিয়ে রাখবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সো সেখান থেকে জাস্ট আপনি এই টেস্টনেটের লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে? তো এটা কপি করে নেওয়ার পর আপনার কিবি ব্রাউজারে ওপেন করে দেবেন। সো কিবি ব্রাউজারে অবশ্যই, ঠিক আছে? তো কিবি ব্রাউজারে ওপেন করে দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন ক্রোমি এক্সটেনশন, জাস্ট আপনি এইখানে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এই ওয়ালেটটা ডাউনলোড করতে হবে এইখানে, ঠিক আছে? তো সেটা কিভাবে করবেন, জাস্ট আপনাকে এইখানে লোডিং হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোমি, জাস্ট আপনি এইখানে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এইখানে ওকে করে দেবেন। সো ওকে করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন, আমাদের কিন্তু ওয়ালেটটা ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এইখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, জাস্ট আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো তারপর এইখানে যে প্রাইভেট কিগুলো দেখা যাচ্ছে আপনি জাস্ট এইটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, অথবা আপনি একটা কপি করে নেবেন। সো এটা কপি করে নেওয়ার পর জাস্ট আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেই। তো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর জাস্ট নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর আপনি এক এক করে লিস্ট বাই লিস্ট আপনি বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর আপনি এইখানে একটা নেম দিয়ে দিবেন, তারপর এখানে পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন। তারপর এইখানে এই টিক মার্কে ক্লিক করে জাস্ট আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর স্টার্ট ইউজিং এইখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আমাদের কিন্তু ওয়ালেটটা সাকসেসফুল ক্রিয়েট হয়ে যাবে, এবং এটা কিন্তু আমাদের মেইন নেট। সো আমাদেরকে টেস্ট নেটটা চালু করতে হবে। সো সেটা চালু করার জন্য আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, সো এইখানে ক্লিক করবেন, অথবা সরাসরি এইখানে দেখতে পাচ্ছেন আপনার এইখানে একটা বাটন রয়েছে, জাস্ট আপনি এই বাটনটাতে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মেইন নেট লেখা, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এবং এইখানে দেখতে পাচ্ছেন টেস্ট নেট। তো সরাসরি টেস্ট নেট অপশনে ক্লিক করে আপনি এখানে আপডেট অপশনে ক্লিক করে দেবেন। তো তারপর জাস্ট আপনি ক্রস করে দেবেন, এবং এটা কিন্তু আমাদের টেস্ট নেটের অপশনটা চলে আসছে, এবং এইখানে কিন্তু আমাদের আইকনটাও চেঞ্জ হয়ে গেছে। তো এবার আপনি কী করবেন, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। সো এখানে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ফসেটের একটা লিংক আছে, সো এই ফসেটের লিঙ্কটা কপি করবেন। সো এটা কপি করে নেওয়ার পর তার আগে আপনাকে অবশ্যই আমাদের কিন্তু ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। সো আমরা সরাসরি আমাদের ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নিলাম। তো তারপর সরাসরি আমাদের যে ফসেটের লিঙ্কটা আছে আমরা সেই ফসেটের লিঙ্কটা ওপেন করে দেব। সো এটা ওপেন করে দেওয়ার পর আমাদের এইখানে আমরা যে ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করলাম, তো জাস্ট আমরা সেই অ্যাড্রেসটা আমরা এইখানে পেস্ট করে জাস্ট আমরা কন্টিনিউ অথবা রান ফসেট এইখানে ক্লিক করব। সো অবশ্যই এখানে আমাদের ক্যাপচাটা প্রথম অবস্থায় কমপ্লিট করে রান ফসেট অপশনে ক্লিক করবেন, তারপর জাস্ট একটু ওয়েট করবেন, এবং আমাদের কিন্তু 1-2 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ওয়ালেটে ফসেট চলে আসবে। সো এবার আমরা জাস্ট চেক করার জন্য আমাদের সেই ওয়ালেটটা ওপেন করে দেব, এবং আমরা পেজটা একবার রিফ্রেশ করে দেবো। জাস্ট একটু ওয়েট করবেন, আমাদের ওয়ালেটে কিন্তু তারা সেন্ড করে দেবে। তো ফসেট চলে আসছে। এবার আপনি কি করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন টেস্টনেটের লিঙ্ক, আবার আপনি এই লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে? তো এটা কপি করে নেওয়ার পর আবার আপনি সেই পেস্ট করে দেবেন এইখানে। সো এখানে পেস্ট করে দেওয়ার ফল কিন্তু আমাদের মাঝে এরকম অপশন চলে আসবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন, সরাসরি কানেক্ট অপশনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন। তো এখানে ওয়েট করার পর আমাদের জিলপে ওয়ালেটটা দেখি আগে, আমরা কিন্তু অনেকবার ক্লাইম করছি যার জন্য কিন্তু এখানে অনেক ডলার চলে আসছে। সো আপনার যদি $50-60 চলে আসে কোনো ব্যাপার না, এখানে আপনাকে শুধুমাত্র টেস্ট করলেই হয়েছে, আপনি কয় ডলার পাইলেন বা কয় ডলার দিয়ে করলেন সেটা দেখার বিষয় না, ঠিক আছে? তো জাস্ট এবার আমরা কানেক্ট অপশনে ক্লিক করে দিলাম। তো আমরা সরাসরি সকল ট্যাবগুলা রিমুভ করে আবার পুনরায় যখন আমরা এখানেই করতে গেলাম, কানেক্ট করতে গেলাম, তো কানেক্ট অপশন চলে আসছে, এবং আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে।
সো এবার আপনি কি করবেন, আমাদের দুইটা কাজ করতে হবে, সোয়াইপ এবং পুল। সো আপনি জাস্ট সোয়াইপ অপশনে ক্লিক করবেন এবং আমরা যে কোনো একটা কয়েন, ঠিক আছে, যে কোনো একটা কয়েন দিয়ে আমরা যে কোনো একটা টোকেন সোয়াইপ করব। সো আমাদের জিল টোকেন কিন্তু আমাদের ওয়ালেটে অনেকগুলোই আছে, সো আমরা এইখান থেকে 10% সিলেক্ট করে দিলাম। তো 10% সিলেক্ট করে দেওয়ার পর, অথবা আপনি আপনি 10% সিলেক্ট করবেন, তারপর আপনি জাস্ট এক্সচেঞ্জ বাটনে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর কনফার্ম সোয়াইপে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আমাদের এইখানে কনফার্মে ক্লিক করতে হবে। সো আপনি এইখানে সবসময় মিডিয়াম বা একটু হাই দিবেন, মানে নেটওয়ার্ক ফিটা যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, মানে ট্রানজ্যাকশন। তো আমরা মিডিয়ামে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এটা পেন্ডিং অবস্থায় চলে গেছে, জাস্ট একটু ওয়েট করবেন। তো সোয়াইপ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এই যে যে সুপ টোকেনটা সোয়াইপ করলেন, তো তারপর আপনি এই সুপ টোকেন দিয়ে আবার জিল টোকেন কিনে নেবেন। বাস এইভাবে আপনার করলে হয়ে যাবে, অথবা আপনি একটা সোয়াইপ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি অবশ্যই এখানে দুইবার করবেন, তাহলে দেখা যাচ্ছে আপনি এখানে পারফেক্টলি জয়েন করতে পারবেন। সো তারপর আমাদের দ্বিতীয় নাম্বার স্টেপটা, আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু জাস্ট সোয়াইপ করা। একবার সোয়াইপ করলে হবে, দুইবার সোয়াইপ করলে হবে, আপনি যে কোনো অ্যামাউন্ট, আবার বললেন না যে আমার কাছে তো এত অ্যামাউন্ট নয়, আমি 400 দিচ্ছি থেকে আপনাকেও যে 400ই দিতে হবে এমন কিছু না, একটা টোকেন দিয়ে সোয়াইপ করলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। তো আপনার কিন্তু এখানে পেন্ডিংটা সরতে ভাই অনেক টাইম লাগবে, সো অবশ্যই আপনি ধৈর্য সহকারে কাজ করবেন। তো তারপর এইখানে দেখতে পাচ্ছেন পুল সেকশন, আমাদের দ্বিতীয় নাম্বার স্টেপ, জাস্ট আপনি পুল সেকশনে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর জাস্ট অ্যাড ক্রিয়েট পুল, জাস্ট এইখানে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর আপনি উপরে, অথবা আপনি এইখানে জিল, অথবা আপনি এইখানে যা ইচ্ছা আপনি উপরে সিলেক্ট করে দেবেন। তো USDC আমরা সিলেক্ট করে দিলাম, তো যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনি এইখানে যা অ্যামাউন্ট ইচ্ছা আপনি সেইটা অ্যামাউন্ট শুধুমাত্র আপনি এইখানে বসায় প্রিভিউস অপশন ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর জাস্ট অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন এবং আমরা এইখানে ফিটা বেশি দিয়ে দেবো যাতে আমাদের ট্রানজ্যাকশনটা তাড়াতাড়ি হয়ে যায়। সো তারপর কনফার্ম বাটনে ক্লিক করে দেব এবং কনফার্ম অ্যাড অপশনে ক্লিক করে দেব, জাস্ট আবার আমরা এটা কনফার্ম করে দেব। তো জাস্ট আমাদের কিন্তু এটাও পেন্ডিং অবস্থায় চলে গেছে, জাস্ট আমরা দেখবো এইখানে কিন্তু আমাদের পেন্ডিং অবস্থায় চলে গেছে, ঠিক আছে, তিনটাই। সো জাস্ট ওয়েট করবেন এবং আমাদের কিন্তু এগুলো সাকসেস হয়ে গেলে আমাদের কিন্তু এই অফারটাতে জয়েন হওয়া কমপ্লিট হয়ে যাবে। সো এইখানে কিন্তু আমাদের শু করবে, জাস্ট একটু ওয়েট করবেন, তাহলেই কিন্তু আমাদের এইখানে শু করবে আমরা যেটা লিকুইডিটি অ্যাড করছি। তো আমাদের কিন্তু এইখানে লিকুইডিটিটা অ্যাড হয়ে গেছে এবং সকল ট্রানজ্যাকশন কিন্তু এগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু হয়ে গেছে। তো জাস্ট এইভাবে আপনি রেখে দেবেন, পরবর্তী যখন আপডেট আসবে তখন আমি আপনাদেরকে জানাই দেবো, এই তো টুকু জাস্ট আপনি করে রাখেন, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। আপনি চাইলে কিন্তু লিকুইডিটি আরও দুই একটা অ্যাড করে রাখতে পারেন, বাট আমার কাছে জাস্ট মনে হইতেছে আপনি একবার একবার করলেই হয়ে যাবে জাস্ট 2 মিনিটে। তো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। তো এবার আমাদের দ্বিতীয় নাম্বার অফারটা হচ্ছে একটা আপকামিং তাদের নিজস্ব ওয়ালেট লঞ্চ করতে যাচ্ছে এবং আমরা এখানে ইয়ারলি ইউজার যদি হয়ে থাকি তাহলে কিন্তু তাদের আপকামিং যতগুলো ইয়ারড্রপ আছে সবগুলোতে কিন্তু আমরা পার্টিসিপেট করতে পারবো স্পেশালিভাবে, ঠিক আছে। তো যাই হোক, এবার কথা হচ্ছে রবিনহুড আপনারা তো সবাই চিনেন মোটামুটি এবং একদম ভেরিফাইড পেজ, এবং সেই কিন্তু এইখানে 20 ঘন্টা আগে একটা টুইট করছে এবং এখানে কিন্তু তাদের Web3 ওয়ালেট কিন্তু লঞ্চ করতে যাচ্ছে। Web3 মানে তো ভাই বুঝেনি আপনারা কী পরিমাণ প্রফিট আমাদের আসতে পারে তো Web3 নেটওয়ার্কের। সো আপনি কী করবেন, জাস্ট আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, তো এই লিঙ্কের লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো তারপর জাস্ট আপনি ওপেন করে দেবেন এবং আপনার মেইল অ্যাড্রেসটা আপনি জাস্ট এইখানে টাইপ করে দেবেন, ঠিক আছে। তো টাইপ করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন, টাইপ করে দেওয়ার পর এন্টার অপশনে ক্লিক করে দেবেন। সো এন্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, তারপর জাস্ট আপনি এই ক্যাপচাটা ফিল করে দেবেন। জাস্ট আমরা সরাসরি ক্যাপচা অপশনে ক্লিক করে দিলাম, আপনিও জাস্ট এই ক্যাপচাটা ফিল করে জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করবেন এবং আমাদের কিন্তু এইখানে জয়েন হওয়া কমপ্লিট হয়ে গেছে। সো আপনি চাইলে এখানে কয়েকটা রেফার করতে পারেন, রেফারেলের লিঙ্ক থাকবে এইখানে, রেফারেলে কী প্রোগ্রাম বা আমাদেরকে কী রেওয়ার্ডটা দেবে তারা কিন্তু এখনও স্পষ্ট করে নাই। সো একদম ভেরিফাইড পেজ, ডেফিনেটলি ভালো একটা কিছু আশা করা যায়। সো অবশ্যই আপনি জাস্ট 1 সেকেন্ডের মধ্যে আপনি এতটুকু জয়েন করে রাখবেন, পরবর্তীতে যখন তাদের ওয়ালেটটা লঞ্চ করবে তখন আমি আপনাদেরকে পরবর্তী স্টেপগুলো দেখাই দেবো। আর এরকম অফার থেকে কিন্তু ভাই হিউজ একটা প্রফিট হয় এবং তাদের নিজস্ব NFT যদি দিয়ে দেয় তাহলে ভাই $1,000-2,000 মাস্ট বি আসবে শুধুমাত্র 1-2 মিনিটের কাজ করার বিনিময়ে, ঠিক আছে। তো আপনারা কখনোই এই অফারটা মিস করবেন না, দুইটা অফার শেয়ার করলাম একদম ভেরিফাইড, ঠিক আছে, তো কেউ মিস করবেন না, হাইলি রিকমেন্ড থাকবে, আপনারা সবাই জয়েন করে নেবেন। আর আপনাদের কাছে ভাই একটা রিকোয়েস্ট থাকবে, আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভাই, ডিমোটিভেট
হয়ে গেছে, আপনারা লাইক কমেন্ট কিচ্ছু করেন না ঠিকভাবে। সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমি কিন্তু কখনই আপনাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছু করতে বলি না। সো মাস্ট বি আজকের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, ঠিক আছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী আপডেট এবং এইগুলার যে কোনো একটার আপডেট নিউজ আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন।